সন্দেশখালীর গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার ধৃতদের মধ্যে তিনজনের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানালো সিবিআই। সিবিআই সূত্রের খবর, বিচারক অনুমতি দিলে আদালতে গোপন জবানবন্দি দেবেন হামলার ঘটনায় ধৃত সুকমল সর্দার, মেহবুব মোল্লা এবং শাহাবুদ্দিন মোল্লা। সেক্ষেত্রে হামলার প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে বলেও দাবি তদন্তকারী সংস্থার। সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছিল বসিরহাট আদালতে। এদিন আদালতে সিবিআইয়ের দাবি, ঘটনার অভিযুক্তদের এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত, গত 5ই জানুয়ারি সন্দেশকারীর আকুঞ্জিপাড়া বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। শাহজাহানই ফোন করে লোক জড়ো করে সেদিন ইডির ওপর হামলা চালিয়েছিল বলেও আদালতে জানায় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে শাহজাহান সহ অভিযুক্তদের জামিনের বিরোধিতাও করেছে সিবিআই। গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকদের। কাদের নেতৃত্বে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলা হয়েছিল জানতে সম্প্রতি ঘটনাস্থলে গিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, শাহজাহানের বাহিনীকে আড়াল করতে নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। সন্দেশখালীর গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার ধৃতদের মধ্যে তিনজনের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানালো সিবিআই। সিবিআই সূত্রের খবর, বিচারক অনুমতি দিলে আদালতে গোপন জবানবন্দি দেবেন হামলার ঘটনায় ধৃত সুকমল সর্দার, মেহবুব মোল্লা এবং শাহাবুদ্দিন মোল্লা। সেক্ষেত্রে হামলার প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে বলেও দাবি তদন্তকারী সংস্থার। সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছিল বসিরহাট আদালতে। এদিন আদালতে সিবিআইয়ের দাবি, ঘটনার অভিযুক্তদের এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত, গত 5ই জানুয়ারি সন্দেশকারীর আকুঞ্জিপাড়া বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। শাহজাহানই ফোন করে লোক জড়ো করে সেদিন ইডির ওপর হামলা চালিয়েছিল বলেও আদালতে জানায় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে শাহজাহান সহ অভিযুক্তদের জামিনের বিরোধিতাও করেছে সিবিআই। গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকদের। কাদের নেতৃত্বে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলা হয়েছিল জানতে সম্প্রতি ঘটনাস্থলে গিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, শাহজাহানের বাহিনীকে আড়াল করতে নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।